어떻게 더 놀라? 무조건 그래야지. 좋아요. আজ 13 তারিখ আমাদের লাদাখ ট্রিপের লাস্ট দিন আজকে আমরা যাব লামায়েরু আর লোকাল সাইট সিনের কিছুটা অংশ সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগেই আমাদের ফটোশ্যুট হয়ে গেছে সবাই অপেক্ষা করছে গাড়ির জন্য আজকে গাড়ির কিছু একটা প্রবলেম কাল ভোরবেলায় সবাই যে যার মতো বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে চললাম লামায়ুরের উদ্দেশ্যে লে শ্রীনগর হাইওয়ে দিয়ে বাঁদিকে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল বাঁদিক দিয়ে ক্রস করে এলাম ফেরার সময় দেখব সামনে বাঁদিকে টিলার ওপরে বিদ্যুৎ মানস্ত্রী দেখা যাচ্ছে রেজিমেন্টের অফিস এই টোটাল জোন যে প্রোটেক্ট করছে লাদাখের রেজিমেন্ট লোকাল লোকজনদের নিয়ে এই রেজিমেন্ট তৈরি লোকাল লাদাখ রেজিমেন্টের হেডকোয়ার্টার ডান দিকে উল্টো দিকে পাহাড়ে শীতকালে যখন বরফে ঢাকা থাকে তখন এখানে স্নো লেপার্ড দেখা যায় জানুয়ারি থেকে মার্চের মিডল অবধি এই জোনে স্নো লেপার্ড NH1 ধরে ডান দিকে দূরে দেখা যাচ্ছে লের একমাত্র ইউনিভার্সিটি দারু ইউনিভার্সিটি সামনে পড়বে নিমো চক থেকে নতুন রাস্তা তৈরি হচ্ছে মানালি যাওয়ার এই রাস্তাটা টোটালি টানেলের ভেতর দিয়ে যাবে একটাই মাত্র পাস ক্রস করতে হবে এই রাস্তা কমপ্লিট হয়ে গেলে মানালি থেকে লে আসতে সময় লাগবে মাত্র 7 ঘন্টা গুরুদ্বারা পাথর সাহেব আমরা ক্রস করে যাচ্ছি নিউট্রাল মে যা রে নিউট্রাল মে গাড়ি Palace.
by Basgo Winter Palace of King of Ladakh. Basgo village area cross করার পর আমরা পৌঁছলাম লিকির এরিয়াতে লিকির পাশ করে এলাম আমরা এখন এসে পৌঁছলাম সাসপুর আপেল বাগানের সামনে দাঁড়িয়ে আছে গ্রামের লোকেরা বাগান থেকে আপেল তুলে নিয়ে এসেছে বিক্রি হচ্ছে আমরা তো একদম স্বর্গরাজ্য পেয়েছি আপেল প্রায় লুট হতে চলেছে ওজনের কোনো বালাই নেই ডাব্বা আছে ডাব্বায় তুলে নাও 20 টাকা 30 টাকা দাম অ্যাপেল গাছ পুরো ছোট ছোট অ্যাপেল ধরে আছে প্রচুর পাশে অ্যাপ্রিকট পুরো অ্যাপ্রিকট আর অ্যাপেলের জঙ্গল এই গাছটাতে তো মনে হচ্ছে ফুল ফুটে আছে এত অ্যাপ্রিকট আপেল গাছ অ্যাপ্রিকটের গাছ ফুল ফুটে আছে ফুল 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 হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ একবার চলিয়ে পাইলে পুষে লেতে অ্যাপেল গাছের তলায় পড়ে আছে হ্যাঁ আজ ভর্তি অ্যাপেল সব গ্রিন অ্যাপেল এটা গ্রিন অ্যাপেল আপেল গাছে আপেল গার্ডেন পুরো একটা অনেক বড় বাইকারের গ্রুপ আসছে দেখো অনেক বড় বাইকারের গ্রুপ 3 4 5 6 7 8 9 10 দেখো বড় বিশাল বাইকারের গ্রুপ বিশাল বিশাল বাইকারের পাহাড় কার নাম এই পাহাড়ের নামে একটা নাম সুলং সংসং এই পাহাড় পাশে সিন্ধু নদী আরে দেখো 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 ট্যাঙ্ক লাগানো আছে পুরো লাইন ট্যাঙ্ক উল্টো দিক পাকিস্তান তো উল্টো দিক পাকিস্তান ছোট ছোট নদী সব সিন্ধু থেকে মিলছে আমরা আগে ছোট নুরলা ক্রস করে এলাম এখন বড় নুরলা ছোটা খালসে ভিলেজ আমরা ছোটা খালসে ক্রস করে খালসের দিকে এগিয়ে চললাম খালসে ভিলেজ থেকে ডান দিকে চলে গেছে দা হানু ইন্ডিয়ান একমাত্র হারিয়ান ভিলেজ এখনো পর্যন্ত 300 থেকে 400 ফ্যামিলি আছে লাবায়ারি থেকে এদিকে দা হানু সব কিছু মেন শহর ব্রাজিল অফিস আদালত যা কিছু সব আখরোট গাছ আখরোট ধরে আছে এই যে সবুজ সবুজ আখরোট গাছে এখন সবুজ বাজার বাস স্ট্যান্ড খালসে ছেড়ে বেরিয়ে এলাম ডান দিকে নদীর ওপর দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে পাটালিক সেক্টরে দাহানু হয়ে ওই দাহানু যাওয়ার রাস্তা নদীর ডান দিক ধরে আমরা বাঁ দিকে রেজ ওয়ান বলে চললাম রামায়ণের উদ্দেশ্যে ছোট্ট একটা মনিস্ট্রি বাড়ির খুব সুন্দর
লামায়ুর মনিস্ট্রির ভেতরে আমরা। লামায়ুরু মনিস্ট্রি থেকে মুললান্ডের ভিউ, লামায়ুর দেখে আর জি চললাম সাথে আর জি গ্রাম। অসাধারণ সব জিনিসপত্র, চলো এগিয়ে চলো এগিয়ে চলো। টিয়া, ব্যাগ তোর জন্য সব থরে থরে সাজানো। আমরা চলেছি আলচি মনাস্ট্রি দেখতে। মনাস্ট্রির রাস্তায় দারুণ দারুণ সব মূর্তির স্টল, অত্যন্ত আলচি মনাস্ট্রির ভেতরে আমরা। আলচি মনাস্ট্রি বহু প্রাচীন, একটি মনাস্ট্রির মধ্যে পড়ে না, এখন আর্কিওলজিক্যাল সাইট করা হয়। আলচি মনাস্ট্রির ঠিক পিছনেই সিন্ধু নদী বয়ে চলেছে, প্রাচীনতম মনাস্ট্রি।
interest and faith in me. It moves at what market? Lama. The stick you scored. She stick take any put the digital and check on the gate. I shall shop on it. I put on the lunch. I need a lunch. আমরা আলচি মনাস্ট্রির পর লাঞ্চ সারলাম, লাঞ্চ করে এসে হাজির হলাম সিন্ধু বাবা পাথর সাহেব পপুলার ইম্পোর্টের স্ট্যাচু প্রধান লামা কোনসা মনাস্ট্রিকা স্ত্রীতুক মনাস্ট্রিকা প্রধান লামা ওনার নামেই লে এয়ারপোর্টের নাম পপুলার ইম্পোর্টে আর
আগে দিয়ে যাচ্ছে, ওই যে রোডটা যাচ্ছে ওটা মানালি রোড, যেটা নতুন হয়েছে। Celsius will be coming to Lenin.
temperature in Lima 1970. Email your time. Yeah, the fact that you had the choice of other airlines. We appreciate your business, and thank you for choosing Goyer. On behalf of all my crew, the flight manager, Ms. Sarita, assisted by Ms. Saram, Ms. Roshni, and Ms. Lima. On flight deck, my colleague, Captain Deepak Singh, and myself, we wish a wonderful flight and wonderful day in Delhi. At Goyer, we look forward to welcoming you aboard once again. On the International Airport's domestic terminal, Delhi, for information outside, embrace your head, 31 degrees Celsius. For safety, please remain seated with your seatbelt fastened under the fasten seatbelt sign. Captain S.K. Sharma and the entire cabin crew, we all look forward to serving again soon. We thank you for choosing COVID. Have a blessed day.